আজকে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আজকে আমরা পড়ব ইউজেস অফ টেন্স, টেন্সের ব্যবহার, অর্থাৎ টেন্সের ব্যবহারটা আমরা দেখব আজকে। অলরেডি আমরা যা পড়েছি তার মধ্যে টেন্সের কিছু কিছু বিষয় কভার হয়েছে, আজকে একটু ডিটেলস আমরা দেখব। আমরা ডিটেলস দেখব আসলে টেন্সটা কি, ভার্বের কাজ সম্পূর্ণ হওয়ার সময়কে টেন্স বলে, আমরা সবাই জানি ভার্বের কাজ সম্পূর্ণ হওয়ার সময়কে টেন্স বলে। Tense denotes the time of a verb. Tense denotes the time of a verb. Tense প্রধান তিন প্রকার, the present tense, past tense, future tense. Present tense, past tense, future tense. এবং জানি প্রত্যেকটা টেন্সকেই চারটা ভাগে ভাগ করা হয়, অর্থাৎ প্রেজেন্ট টেন্সকে চার ভাগে ভাগ করা হয়। প্রেজেন্ট টেন্সটা কি, যে ভার্বের কাজ বর্তমানকালে সম্পন্ন হয় অথবা বর্তমানকালে সম্পন্ন হইতেছে অথবা বর্তমানকালে সম্পন্ন হয়েছে, এরকম সেন্স। অর্থাৎ বর্তমানে যে ভার্বের কাজটি সম্পন্ন হয়ে থাকে, হচ্ছে, হয়েছে বা হয়, তাকে সাধারণত প্রেজেন্ট টেন্স বলে। এটি চার প্রকার, একটা হলো প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট সিম্পল বা আপনি প্রেজেন্ট ইনডেফিনিটও বলতে পারেন এটাকে, এটাকে আমরা প্রেজেন্ট সিম্পল বা অথবা প্রেজেন্ট ইনডেফিনিটও বলতে পারি, অনেকে ইনডেফিনিটও বলেন। দেখেন দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যায়? জি স্যার। প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা প্রথমে যাব প্রেজেন্ট সিম্পল টেন্স কাকে বলে, যে ভার্বের কাজ বর্তমানে সচরাচর বর্তমানে সম্পন্ন হয় তাকে আমরা বলবো প্রেজেন্ট সিম্পল টেন্স। যে ভার্বের কাজ সচরাচর বর্তমানে সম্পন্ন হয়, বর্তমানে সচরাচর বর্তমানে সম্পন্ন হয় তাকে বলা হয় প্রেজেন্ট সিম্পল টেন্স। যে ভার্বের কাজ সচরাচর যে ভার্বের কাজ সচরাচর বর্তমানে সম্পন্ন হয় তাকে প্রেজেন্ট সিম্পল টেন্স বলে। এক্ষেত্রে বাক্যে সাধারণত আপনার কিছু শব্দ থাকবে, যেমন দেখেন ডেইলি, রেগুলারলি, ডেইলি, রেগুলারলি, অলওয়েজ, অফেন, সেলডম, হার্ডলি, স্কেয়ার্সলি, এরকম কিছু শব্দ আমাদের প্রেজেন্ট সিম্পল টেন্সের ক্ষেত্রে থাকবে। কি কি, ডেইলি, রেগুলারলি, অলওয়েজ, হার্ডলি, সেলডম, স্কেয়ার্সলি ইত্যাদি শব্দের উল্লেখ থাকে প্রেজেন্ট সিম্পল টেন্সের ক্ষেত্রে। অনেকেই প্রেজেন্ট সিম্পল টেন্সকে জিরো টেন্সও বলে থাকেন, কারণ হলো এই টেন্সটা আইডেন্টিফাই করা কঠিন, এই জন্য অনেকে এটাকে জিরো টেন্সও বলেন, জিরো টেন্স নামেও ডাকতে পারেন। তাহলে দেখেন যখন দেখবো একটা বাক্যে কি কি শব্দ আছে, ডেইলি, রেগুলারলি, অলওয়েজ, হার্ডলি, সেলডম, রেয়ারলি, স্কেয়ার্সলি, এই শব্দগুলো যখন থাকবে তখন সাধারণত সেটা প্রেজেন্ট সিম্পল টেন্স হবে, সাধারণত প্রেজেন্ট সিম্পল টেন্স হবে। অন্যান্য টেন্স হতে পারবে শব্দগুলো থাকলে, সাধারণত প্রেজেন্ট সিম্পল টেন্স হবে। এবং এই শব্দগুলো যদি না থাকে তাহলে সচরাচর বর্তমানে কাজটি সম্পন্ন হয় এরূপ নির্দেশ করে। অর্থাৎ সচরাচর বর্তমানে কাজটি সম্পন্ন হয় এরূপ অর্থ নির্দেশ করে। এটা স্ট্রাকচারটা কেমন হবে, স্ট্রাকচার হবে সাবজেক্ট, মূল ভার্ব প্লাস পরিপূরক অংশ, এক্সটেনশন বা পরিপূরক অংশ। সাবজেক্ট, মূল ভার বা পরিপূরক অংশ, যেমন দেখেন আমরা কাজে বিশ্বাস করি, এখানে ওই শব্দগুলো নেই, কিন্তু কাজে বিশ্বাস করা সচরাচর বর্তমানের ঘটনা। উই বিলিভ ইন ওয়ার্ক, তিনি কাজটি করতে সক্ষম, এটা অবস্থা। হি ইজ এবল টু ডু দ্য ওয়ার্ক, লোকটি সুখী, দ্য ম্যান ইজ হ্যাপি, তোমার একটি ভালো বাড়ি আছে, তোমার হ্যাজ এ গুড হাউস, তোমার একটি বাড়ি নেই, তোমার হ্যাজ নট এ হাউস বা ডাজ নট হ্যাভ এ গুড হাউস। এখানে আমরা প্রায়ই সেখানে যাই, যে প্রায়ই আছে, অফেন, উই অফেন গো দেয়ার, তিনি এখানে আসেন না বললেই চলে, হি হার্ডলি কামস হিয়ার, যেখানে আসেন না বললেই চলে, হার্ডলি, স্কেয়ার্সলি, সেলডম মানে কি, আসেন না, যান না বললেই চলে, বললেই চলে। তাহলে যে ভার্বের কাজ সচরাচর বর্তমানে সম্পন্ন হয় তাকে প্রেজেন্ট সিম্পল টেন্স বলে। এক্ষেত্রে স্ট্রাকচার হবে সাবজেক্ট, মূল ভার্ব প্লাস এক্সটেনশন। আর যে শব্দগুলোর কথা আমরা বললাম, যে হার্ডলি, স্কেয়ার্সলি, সেলডম, রেয়ারলি, এই শব্দগুলো যদি থাকে তাহলে সেটি সাধারণত প্রেজেন্ট সিম্পল টেন্স হবে। লেখেন আমরা কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে দেখি। এক নম্বর লেখেন, আমরা প্রতিদিন সেখানে যাই, সেখানে যাই। দুই নম্বর, তিনি
সব সময় সত্য কথা বলেন কথা বলেন তিন নাম্বার আমরা আজকাল সেখানে যাই আমরা আমরা আজকাল আজকাল ক্যাম্পাসে যাই না বললেই চলে যাই না বললেই চলে আমরা আজকাল ক্যাম্পাসে যাই না বললেই চলে চার নম্বর সে নিয়মিত ইংরেজি চর্চা করে ইংরেজি চর্চা করে পাঁচ নম্বর তুমি তুমি কি প্রতিদিন তুমি কি প্রতিদিন বিশ্ববিদ্যালয়ে যাও বিশ্ববিদ্যালয়ে যাও ছয় নম্বর রিনা আজ ক্লান্ত সাত নম্বর রানার একটি ইংরেজি বই আছে ইংরেজি বই আছে আট নম্বর তোমার কয়জন বন্ধু আছে তোমার কয়জন বন্ধু আছে নয় নম্বর কার টাকা আছে দশ নম্বর কে তোমাকে সাহায্য করে এই দশটা সেন্টেন্স আমরা পাঁচ মিনিটে লেখবো এক নম্বর আমরা প্রতিদিন সেখানে যাই দুই নম্বর তিনি সবসময় সত্য কথা বলেন তিন নম্বর আমরা আজকাল ক্যাম্পাসে যাই না বললেই চলে চার নম্বর সে নিয়মিত ইংরেজি চর্চা করে পাঁচ নম্বর তুমি কি প্রতিদিন বিশ্ববিদ্যালয়ে যাও ছয় নম্বর রিনা আজ ক্লান্ত সাত নম্বর রানার একটি ইংরেজি বই আছে আট নম্বর তোমার কয়জন বন্ধু আছে নয় নম্বর কার টাকা আছে দশ নম্বর কে তোমাকে সাহায্য করে টাইম হলো ফাইভ মিনিটস ফোর টু ফাইভ মিনিটস এটা হয়ে যাবে
আমরা নিপার কাছে যাব প্রথমে নিপা বলবেন নিপা লেখা শেষ হয়েছে না স্যার লেখা শেষ নাই তো কয়টা লেখছেন স্যার ছয়টা লেখেন আর এক আর দেড় মিনিট পরে শুরু হবে লেখেন নিপাই প্রথমে বলবে নিপা একটু পিছনে নিপার কাছে আমরা প্রথমে যাব যারা একটু দুর্বল তাদের কাছে যাব আমরা বেশি হ্যাঁ নিপা বলেন আমরা প্রতিদিন সেখানে যাই নিপা ভিডিওটা অন করে বলেন হ্যাঁ আমরা প্রতিদিন সেখানে যাই কি লিখছেন উই আর গো দেয়ার এভরিডে হ্যাঁ আর হবে না শুধু গো হবে বলেন তো উই গো দেয়ার এভরিডে শুধু গো হবে কেন এটা সাবজেক্ট সচরাচর বর্তমানে কোনো কাজ করে এটা বুঝালে আর হবে না শুধু মূল ভাব সাবজেক্ট সচরাচর বর্তমানে কোনো কাজ করা বুঝালে আমি যারটা হয় না শুধু মূল ভাব এখানে বলছি স্ট্রাকচার সাবজেক্ট প্লাস মূল ভাব প্লাস এক্সটেনশন যখন ভাব না থাকবে এবং হওয়া বোঝাবে বা সাবজেক্ট নিজেই কোনো কিছু কোনো পেশায় আছে অবস্থায় আছে বুঝে তখন আমি যারটা হবে তাহলে আমরা প্রতিদিন সেখানে যাই উই গো দেয়ার এভরিডে উই গো দেয়ার এভরিডে পরেরটা তিনি সবসময় সত্য কথা বলেন হি স্পিক দ্য ট্রুথ অলওয়েজ অলওয়েজটা একটা ভার্ব চলে তার পূর্বে হয় হি অলওয়েজ স্পিকস দ্য ট্রুথ এটা হবে হি অলওয়েজ স্পিকস দ্য ট্রুথ স্পিকস দ্য ট্রুথ আচ্ছা তারপর তিন নাম্বার আমরা আজকাল ক্যাম্পাসে যাই না বললেই চলে উই হার্ডলি গো টু ক্যাম্পাস নাওডেজ হ্যাঁ গুড উই hardly go to campus nowadays now a days she নিয়মিত ইংরেজি চর্চা করে he practice english regularly হ্যাঁ he practices english english regularly তারপর তুমি কি প্রতিদিন বিশ্ববিদ্যালয়ে যাও did you go to did হবে না do হবে প্রতিদিন যাও সাবজেক্ট সচরাচর বর্তমানে কোনো কাজ করে কি করে না এটা জানতে প্রশ্ন হয় do বা does দ্বারা তুমি কি প্রতিদিন যাও সচরাচর বর্তমানের ঘটনা সাবজেক্ট সচরাচর বর্তমানে কোনো কাজ করে কি করে না এটা জানতে প্রশ্ন হয় do বা does দ্বারা অতীতে কোনো কাজ করেছিল কিনা সেটা জানতে প্রশ্ন হয় did দ্বারা এখানে হবে do do you কি লিখবো do you go to university every day university every day তারপর বলেন রানা আজ ক্লান্ত রিনা আজ ক্লান্ত রিনা ইজ টায়ার্ড টুডে আচ্ছা রিনা ইজ টায়ার্ড টুডে রিনা ইজ টায়ার্ড টুডে তারপর তারপর একটা রানার একটা ইংরেজি বই আছে রানা হ্যাজ এ ইংলিশ বুক রানা হ্যাজ এন হবে এন ইংলিশ বুক
ভাওয়েলের আগে এন হয়, ভাওয়েলের আগে এন হয়। দেন তোমার কয়জন বন্ধু আছে? তারপরে তিনটা লিখি নাই। হাউ মেনি ফ্রেন্ডস, হাউ মেনি ফ্রেন্ডস হ্যাভ ইউ, হ্যাভ ইউ, হাউ মেনি ফ্রেন্ডস হ্যাভ ইউ, তোমার কয়জন বন্ধু আছে। নয় নাম্বারটা শাহাদাত বলেন, কার টাকা আছে? হু হ্যাভ মানি, হু হু হ্যাভ মানি, হ্যাভ না হ্যাজ, হ্যাজ হবে, হু হ্যাজ মানি, হু একজন, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, হ্যাজ হবে। কে তোমাকে সাহায্য করে? হু হেল্পস ইউ, হু হেল্পস ইউ, কে তোমাকে সাহায্য করে। এখানে শাহাদাত বলবেন, এখানে 10 নম্বরে হু ডাজ হেল্প ইউ হলো না কেন, শুধু হু হেল্পস ইউ লিখলাম কেন? এখানে হু ফুটটা আছে, এই কারণে মূল বাস আছে, অক্সিলারি ভার্ব না। না, এখানে হলো ডাব্লিউ এস ওয়ার্ড যখন নিজেই বাক্যের সাবজেক্ট তখন প্রশ্ন করার সময় ডু বা ডাজ বসে না। ডাব্লিউ এস ওয়ার্ড যখন নিজেই বাক্যের সাবজেক্ট হিসেবে বসে তখন প্রশ্ন করার সময় ডু বা ডাজ বসে না, সরাসরি মূল ভার্বটা বসে। এখানে হুটা নিজেই বাক্যের সাবজেক্ট, ডাব্লিউ এস ওয়ার্ড এবং নিজেই বাক্যের সাবজেক্ট, এই জন্য হু হেল্পস ইউ বলতে হবে, হু ডাজ হেল্প ইউ নয়। আচ্ছা, আর এটা নয় নম্বরে হুজ হ্যাজ মানি বলা যাবে, হুজ হ্যাজ মানি বলা যাবে? শাহাদাত, নয় নম্বরে হুজ, হুজ হ্যাজ মানি বলা যাবে কিনা? না, হু আর আমরা তো জানি হুজ মানে কার, কিন্তু এখানে তো বাংলা হলো কার টাকা আছে, তাহলে কি এরকম লিখবো আমরা? দেখেন তো, আমরা কি WHOAC এরকম লিখবো, হুজ হ্যাজ মানি বলবো? কার ইংরেজি তো হুজ, এরকম বলবো কিনা? না, এরকম বলবো না, কারণ হুজের পরে কি করতে হয়, একটা নাউন থাকতে হয়। যদি বলি কার বাবার টাকা আছে তখন হবে হুজ ফাদার হ্যাজ মানি, হুজের পরে একটি নাউন বসাতে হয়, হুজ ফাদার, হুজ মাদার, হুজ ব্রাদার, হুজ সিস্টার, এরকম হবে। এই পর্যন্ত কারো কোনো কোয়েরি আছে? স্যার, 6 নম্বর, রিনা আজ প্ল্যান, এখানে টায়ার্ড টুডে, হ্যাঁ 6 নম্বরে রিনা ইজ টায়ার্ড, এটা হলো অবস্থা, সাবজেক্ট সচরাচর বর্তমানে যখন কোনো অবস্থায় থাকে তখন আমি যার হয়, ক্লান্ত এটা কাজ করে না, অবস্থা। সাবজেক্ট যখন সচরাচর বর্তমানে কোনো পেশায় থাকে, জায়গায় থাকে, অবস্থায় থাকে, তখন আমরা অ্যাম ইজ আর ব্যবহার করি। যেমন রিনা, যদি রিনা এখন বাসায়, রিনা ইজ অ্যাট হার হোম, রিনা সুখী, রিনা ইজ হ্যাপি, রিনা সচ্ছল, রিনা ইজ সলভেন্ট। সাবজেক্ট সচরাচর বর্তমানে কোনো পেশায় আছে, জায়গায় আছে, অবস্থায় আছে, বুঝলে অ্যাম ইজ আর বসে। আর সাবজেক্ট কোনো কাজ করে কি না এটা যখন বুঝাবে তখন সাবজেক্টের উপরে মূল ভাব, কাজের যে ভার্ব সেটি আছে। আর সাবজেক্ট যখন কোনো কাজ করে কি করেন এটা জানতে প্রশ্ন করা হয় তখন ডু বা ডাজ বসে। আর কোনো কোয়েরি না? ওকে, নেক্সট আসেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যে ভার্বের কাজ এই মুহূর্তে হইতেছে বা চলতেছে বোঝায় তাকে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যে ভার্বের কাজ এই মুহূর্তে হইতেছে বা চলতেছে বোঝায় তাকে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এক্ষেত্রে বাক্যে সাধারণত আমাদের কিছু শব্দ আছে, উল্লেখ থাকে, যেমন নাও, রাইট নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস ভেরি মোমেন্ট ইত্যাদি শব্দের উল্লেখ থাকে। বাক্যে সাধারণত নাও, রাইট নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস ভেরি মোমেন্ট ইত্যাদি শব্দের উল্লেখ থাকে। নাও, রাইট নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস ভেরি মোমেন্ট এই শব্দগুলোর উল্লেখ থাকে। এই শব্দগুলো যদি থাকে তাহলে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যদি এরকম বলা হয়, দেখেন স্ট্রাকচারটা হবে সাবজেক্ট অ্যামিজার প্লাস ভার্ব উইথ আইএনজি, সাবজেক্ট অ্যামিজার প্লাস ভার্ব উইথ আইএনজি। যেমন আমরা এখন অফিসে যাইতেছি, উই আর গোয়িং টু অফিস নাও, শিহাব সাহেব ঘুমাইতেছেন, মিস্টার শিহাব ইজ স্লিপিং, মমিনুল সাহেব কাজ করতেছে, মিস্টার মমিনুল ইজ ওয়ার্কিং, তাহারা ইংরেজি শিখতেছে, দে আর লার্নিং ইংলিশ, তোমরা কি করতেছ, হোয়াট আর ইউ ডুইং। যদি এই শব্দগুলো নাও থাকে এবং এই মুহূর্তে কোনো কিছু হইতেছে বা চলতেছে বোঝায় তারপরে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, এই মুহূর্তে চলমান আছে বোঝালে। লেখেন 1 নম্বর, আমরা এখন ইংরেজি ক্লাস করতেছি, আমরা এখন ইংরেজি ক্লাস করতেছি, ইংরেজি ক্লাস করতেছি, তিনি ঠিক এই মুহূর্তে, ঠিক এই মুহূর্তে, তিনি ঠিক এই মুহূর্তে একটি উপন্যাস পড়তেছেন, উপন্যাস পড়তেছেন। 3 নম্বর,
তোমরা তোমরা এখন কোথায় যাইতেছো তোমরা এখন কোথায় যাইতেছো তোমরা এখন কোথায় যাইতেছো কে তোমাকে এই মুহূর্তে বা এখন বিরক্ত করতেছে বিরক্ত করতেছে দেন মিতুরা মিতুরা ইংরেজি চর্চা করতেছে ইংরেজি চর্চা করতেছে ছয় নম্বর আমি এখন ভালো বোধ করতেছি আমি এখন এখন ভালো বোধ করতেছি ভালো বোধ করতেছি আমি এখন ভালো বোধ করতেছি আমি এখন ভালো বোধ করতেছি লেখেন এক নম্বর আমরা এখন ইংরেজি ক্লাস করতেছি দুই নম্বর তিনি এই মুহূর্তে একটি উপন্যাস পড়তেছেন তিন নম্বর তোমরা এখন কোথায় যাইতেছ চার নম্বর কে তোমাকে এখন বিরক্ত করতেছে পাঁচ নম্বর মিতুরা ইংরেজি চর্চা করতেছে ছয় নম্বর আমি এখন ভালো বোধ করতেছি হ্যাঁ শাহাদাত বলেন এক নম্বর আমরা এখন ইংরেজি ক্লাস করতেছি উই আর ডুইং ইংলিশ ক্লাস নাও উই আর ডুইং না বলে অ্যাটেন্ডিং বলে ভালো উই আর অ্যাটেন্ডিং ইংলিশ ক্লাস নাও উই আর অ্যাটেন্ডিং ইংলিশ ক্লাস নাও ক্লাস নাও উই আর অ্যাটেন্ডিং ইংলিশ ক্লাস নাও শাহাদাত পরেরটা তিনি ঠিক এই মুহূর্তে একটি উপন্যাস পড়তেছেন reading novel at this moment he is reading a novel at this very moment he is reading a novel at this very moment
তোমরা এখন কোথায় যাইতেছ where are you going where are you going now কে তোমাকে এখন বিরক্ত করতেছে who is disturbing you now who is disturbing you now then মিত্রা এখন ইংরেজি চর্চা করতেছে মিত আদার্স আর প্র্যাকটিসিং মিত্রা মিত এন্ড আদার্স মিত আদার্স আর প্র্যাকটিসিং ইংলিশ নাও প্র্যাকটিসিং ইংলিশ ইংলিশ নাও তারপরটা আমি এখন ভালো বোধ করতেছি আই এম ফিলিং ওয়েল বুঝি নাই আই আই এম ফিলিং ওয়েল আই এম ফিলিং আছে সঞ্জয় কি লিখছেন লাস্ট এটা I am feeling well now, better now. I am feeling well now. Pratyay na, pratyay. I am feeling better now. আচ্ছা এটা ইংরেজি হবে I feel well now. এখানে I am feeling হবে না, I feel well now. এখানে কতগুলো শব্দ আছে যাদের continuous tense হয় না, সেই শব্দগুলো লেখেন। কতগুলো শব্দ আছে যাদের continuous tense হয় না, যেমন feel feel say no no seem appear belong like love and the feel no seem appear belong love see এর verbগুলো continuous tense হবে না continuous tense হবে না gerund হতে পারবে কিন্তু continuous tense হবে না তো কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কি করতে হবে ইমিডিয়েট আগের টেন্সে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের পরিবর্তে প্রেজেন্ট সিম্পল টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের পরিবর্তে প্রেজেন্ট পারফেক্ট টেন্স যে সকল ভার্বের কন্টিনিউয়াস টেন্স হয় না সেগুলো তার ইমিডিয়েট আগের টেন্সে লিখতে হবে দেন আরেকটা एग्जांपल লেখেন যে আমি এখন একটি পাখি দেখতেছি স্যার লেখেন হবে না স্যার আমি এখন হ্যাঁ বলেন তাহলে অর্থটা তো স্যার এমন হবে স্যার আমি এখন ভালো বোধ করি তাইলে তো স্যার ওইটা হয় স্যার না ফিল অর্থটা হবে ভালো বোধ করতেছি কিন্তু এম ফিলিং বলা যাবে না ফিল হবে তারপর লেখেন আমি এখন একটি পাখি দেখতেছি আমি এখন একটি পাখি দেখতেছি আমি এখন একটি পাখি দেখতেছি তাহলে এটা হবে কি আই সি এ বার্ড নাও এটা যদি বলি আই সি আ বার্ড আই সি আ বার্ড নাও I see a bird now. আমি এখন একটি পাখি দেখতেছি. I am seeing a bird now. I see a bird now. I see a bird now. আরেকটা চ্যানেল লেখেন তাকে ক্লান্ত মনে হচ্ছে. তাকে ক্লান্ত এখন ক্লান্ত মনে হচ্ছে. তাকে এখন ক্লান্ত মনে হচ্ছে. তাকে এখন ক্লান্ত মনে হচ্ছে. তাকে এখন ক্লান্ত মনে হচ্ছে এটা হবে হি সিমস সিমস টু বি টায়ার্ড নাও হি সিমস টু বি টায়ার্ড নাও তাকে এখন ক্লান্ত মনে হচ্ছে হি সিমস টু বি টায়ার্ড নাও হি সিমস টু বি টায়ার্ড নাও তাকে এখন ক্লান্ত মনে হচ্ছে হি সিমস টু বি টায়ার্ড নাও তাকে এখন ক্লান্ত মনে হচ্ছে আচ্ছা নেক্সট সেশন প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স ডেফিনেশন হলো যে ভার্বের কাজ বর্তমানের কোনো এক সময়ে শেষ হয়ে গেছে তাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স একটি ভার্বের কাজ শেষ হয়ে গেছে এবং সেখানে অতীত নির্দেশক কোনো শব্দের উল্লেখ থাকবে না কাজটা শেষ বর্তমানের কোনো এক সময়ে একটি ভার্বের কাজ শেষ হয়ে গেছে তাকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স সেখানে অতীত নির্দেশক কোনো শব্দের উল্লেখ থাকবে না এর পরিবর্তে কি কি শব্দ থাকবে যেমন জাস্ট জাস্ট নাও অলরেডি রিসেন্টলি ইয়েট টুডে আর্লিয়ার এই শব্দগুলো থাকবে এই শব্দগুলা এর পরিবর্তে থাকবে কি কি জাস্ট
just now, already, recently, yet, today, earlier, ইত্যাদি শব্দ থাকবে। বাকি just now, already, recently, yet, today, earlier, ইত্যাদি শব্দ থাকে। স্ট্রাকচার হবে সাবজেক্ট হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। স্ট্রাকচার হবে সাবজেক্ট হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে এক্সটেনশন পাস্ট পার্টিসিপল ফর্ম, এরপরে এক্সটেনশন বা পরিপূরক অংশ। যেমন এখন তাহারা বাইরে গেছেন, দেখেন এখানে দে হ্যাভ গন আউটসাইড, আমরা আমাদের দায়িত্ব পালন করেছি, উই হ্যাভ পারফর্মড আওয়ার ডিউটি, এখানে কিন্তু এই শব্দগুলো নাই, কিন্তু এই যে আমরা দায়িত্ব পালন করেছি, এই দায়িত্ব পালন করার কাজটা শেষ হয়ে গেছে, দায়িত্ব পালন করার কাজটা শেষ। মিতু এসেছে, মিতু হ্যাজ কাম। এখন দেখেন মিতুরা এসেছে, মিতু অ্যান্ড আদার্স হ্যাভ কাম। তাহলে আমরা ওই শব্দগুলো দিয়ে কয়েকটা সেন্টেন্স একটু লিখি। লেখেন, এক নম্বর লেখেন, আমি এই মাত্র কাজটি শেষ করেছি, আমি এই মাত্র কাজটি শেষ করেছি, তিনি এই মাত্র চা খেয়েছেন, তিনি এই মাত্র চা খেয়েছেন, এই মাত্র চা খেয়েছেন, তিনি এই মাত্র চা খেয়েছেন। তিন নাম্বার, আমি তাকে এখানে আগে দেখিনি, আগে দেখিনি, আমি তাকে এখানে আগে দেখিনি। চার নাম্বার, তাহারা এখনো সিদ্ধান্ত নেয়নি, তাহারা বা তারা এখনো, তাহারা এখনো সিদ্ধান্ত নেয়নি, সিদ্ধান্ত নেয়নি। পাঁচ নাম্বার, আমরা ইতিমধ্যে সচেতন হয়েছি, আমরা ইতিমধ্যে সচেতন হয়েছি, আমরা ইতিমধ্যে সচেতন হয়েছি। পাঁচ নাম্বার, রানা সম্প্রতি, রানা সম্প্রতি তার সিদ্ধান্ত পরিবর্তন করেছে, রানা সম্প্রতি তার বাসা, তার বাসা পরিবর্তন করেছে। এক নম্বর, আমি এই মাত্র কাজটি শেষ করেছি। দুই নম্বর, তিনি এই মাত্র চা খেয়েছেন। তিন নম্বর, আমি তাকে এখানে আগে দেখিনি। চার নম্বর, তাহারা এখনো সিদ্ধান্ত নেয়নি। পাঁচ নম্বর, আমরা ইতিমধ্যে সচেতন হয়েছি। ছয় নম্বর, রানা সম্প্রতি তার বাসা পরিবর্তন করেছে। সাত নম্বর, তুমি কি কখনো লন্ডন গেছো, তুমি কি কখনো লন্ডন গেছো, লন্ডন গেছো। আট নম্বর, আট নম্বর লেখেন, রানা কি লন্ডন গেছে, রানা কি লন্ডন গেছে, লন্ডন গেছে, তুমি কি কখনো লন্ডন গিয়েছ। আট নম্বর, রানা কি লন্ডন গেছে, এই আটটা সেন্টেন্স লেখেন।
হ্যাঁ প্রত্যয় মজুমদার ভিডিওটা অন করো। একটা সেকেন্ড তিনি এই মাত্র চা খেয়েছেন He has taken tea just now. আমরা হ্যাড টিও লিখতে পারবো দেখো হ্যাড টি খেয়াল করে দেখো এখানে আমরা হি হ্যাজ জাস্ট টেকেন টি অথবা হি হ্যাজ জাস্ট হ্যাড টি কারণ হ্যাভ দ্বারা যাওয়া খাওয়া করা ইত্যাদি বোঝায় এই জন্য হি হ্যাজ জাস্ট হ্যাড টি বললে হবে অথবা হি হ্যাজ জাস্ট টেকেন টি তিন নাম্বার আমি তাকে এখানে আগে দেখিনি আই হ্যাভ নেভার সিন হিম বিফোর হিয়ার এখানে বলছে আগে দেখিনি আই হ্যাভ নট সিন হিম হিয়ার আর্লিয়ার লাগবা আই হ্যাভ নট সিন হিম হিয়ার আর্লিয়ার I have not seen him here earlier. আগে দেখিনি তাহারা এখনো সিদ্ধান্ত নেননি লিখছো They have not decided yet. They have not taken decision yet. তারা এখনো সিদ্ধান্ত নেননি They have not decided yet বলে হবে Then আমরা ইতিমধ্যে সচেতন হয়েছি We have been already conscious. We have already আগে দিবা we have already been in conscious we have already been conscious already দুইটা বার মানে have verb এর পরেই বসবে present perfect tense এর ক্ষেত্রে we have already been conscious 6 নাম্বার রানা সম্পতি এদার ভাষা পরিবর্তন করেছে rana has changed his house recently rana has shifted his house recently এরকম লিখতে পারো rana has recently recently মাস্টার লিখতে পারি Rana has recently shifted his house. Shifted his house. তারপর তুমি কি কখনো লন্ডন গেছো? Have you gone to London? স্যার কখনো ইংরেজি Have you ever এটা হবে been to London? Been London. What Rana কি লন্ডন গেছে? Has Rana gone to London? Gone to London. এখন আমাকে বলো তো শেষেটা কি বিন লেখা যাবে সাত নম্বরে Has Rana been to London বলা যাবে? আদা সাত নাম আট নাম্বারটা Has Rana been to London বলা যাবে কিনা? স্যার আমি সি Has Rana been to London. এখানে দেখো আমরা সাত নম্বরে বলেছি বিন আর আট নম্বরে বলতেছি গন দুইটাই যাওয়া বোঝাচ্ছে এক জায়গায় বললাম বিন আর এক জায়গায় বলছি গন দেখো আমরা আট নম্বরে বিন বলতে পারবো না কারণ হলো কখন বিন হবে লেখো যে কখন বিন হয় লেখা একটা নোট লেখো কখন বিন হয় লেখো যখন অর্থাৎ সাবজেক্ট যাকে প্রশ্ন করা হচ্ছে সে যদি প্রশ্নকর্তার সামনে থাকে
সে যদি প্রশ্নকর্তার সামনে থাকে, যাকে প্রশ্ন করা হচ্ছে সে যদি প্রশ্নকর্তার সামনে থাকে এবং ইতিমধ্যে জায়গাটি ঘুরে এসেছে এরূপ অর্থ নির্দেশ করে, এরূপ অর্থ নির্দেশ করে তাহলে বিন বসে। যাকে প্রশ্ন করা হচ্ছে সে যদি প্রশ্নকর্তার সামনে থাকে এবং ইতিমধ্যে জায়গাটি ঘুরে এসেছে নির্দেশ করে তাহলে বিন বসে। যাকে প্রশ্ন করা হচ্ছে সে যদি প্রশ্নকর্তার সামনে থাকে এবং ইতিমধ্যে জায়গাটি ঘুরে চলে এসে সব নির্দেশ করে তাহলে বিন হয়। যেমন দেখো, তুমি কি কখনো লন্ডন গিয়েছ? প্রশ্ন করা হচ্ছে তোমাকে এবং সেই তুমি প্রশ্নকর্তার সামনে আছো এবং অলরেডি জায়গাটা ঘুরে চলে এসেছে কিনা এই অর্থ নির্দেশ করছে, তাহলে এখানে হবে বিন। প্রশ্ন করা হচ্ছে তোমাকে এবং সেই তুমি প্রশ্নকর্তার সামনে আছে। আর 8 নম্বরে দেখো, রানা কি লন্ডন গেছে? প্রশ্ন করা হচ্ছে তোমাকে, জানতে চাওয়া হচ্ছে রানা সম্পর্কে, তাহলে রানা সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে আরেকজনকে প্রশ্ন করে, তখন হবে গন। দেখো তাহলে কখন গন হবে, সাউন্ড হয় কার, মিউট করে রাখেন। কখন গন হবে, কার সাউন্ড হচ্ছে মিউট করে রাখেন। কখন গন হবে যাকে প্রশ্ন করা হচ্ছে সে যদি যার সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে। এখানে এও লেখো যে প্রশ্ন করা হচ্ছে একজনকে কিন্তু জানতে চাওয়া হচ্ছে আরেকজন সম্পর্কে। প্রশ্ন করা হচ্ছে একজনকে কিন্তু জানতে চাওয়া হচ্ছে আরেকজন সম্পর্কে। তখন গন বসে অর্থাৎ প্রশ্ন করা হচ্ছে একজনকে কিন্তু জানতে চাওয়া হচ্ছে আরেকজন সম্পর্কে, তখন গন হয়। যেমন রানা কি লন্ডন গেছে, জানতে চাওয়া হচ্ছে রানা সম্পর্কে কিন্তু প্রশ্ন করা হচ্ছে তোমাকে। জানতে চাওয়া হচ্ছে রানা সম্পর্কে, প্রশ্ন করা হচ্ছে তোমাকে, এখানে হবে গন। ক্লিয়ার না কারো কনফিউশন আছে বিন এবং গন? নেক্সট আমরা যাব, তাহলে এখানে একটা সেন্টেন্স লেখেন সে কি বিষয়টি তোমাকে জানিয়েছে একটা সেন্টেন্স লেখেন। সে কি বিষয়টি তোমাকে জানিয়েছে present perfect continuous tense
present perfect continuous tense শেষ ইউজ করতে হবে আর কোন কোয়েরি আচ্ছা আরো কারো কোনো কোয়েরি থাকলে বলেন নিপা কোনো কোয়েরি আছে না স্যার ওকে আসেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এটি হলো পূর্ব হইতে আরম্ভ হয়ে একটি কাজ এখনো হইতেছে বা চলতেছে এরূপ বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় পূর্ব হইতে আরম্ভ হয়ে এখনো একটি কাজ হইতেছে বা চলতেছে এরূপ বুঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় যে ভার্বের কাজ পূর্ব হইতে শুরু হয়েছে এখনো হইতেছে বা চলতেছে এরূপ বুঝায় তাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এখানে দুইটা বিষয় থাকে যেমন ধরুন এখন বলা আছে যেমন ধরুন এখন বিকেল 5টা বাজে সকাল 10টা থেকে একটি কাজ আরম্ভ হয়েছে এবং সে এখনো সেই কাজ চলতেছে এরূপ ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় এক্ষেত্রে সময়ের উল্লেখ থাকবে এখানে 10 দিন 5 দিন ইত্যাদি সময়ের উল্লেখ থাকবে অর্থাৎ পিরিয়ড অফ টাইম একটা পিরিয়ড অফ টাইমের উল্লেখ থাকবে এক্ষেত্রে দুটি সময় যে কোনো একটি উল্লেখ থাকবে হয় সার্টিন পিরিয়ড অফ টাইম নির্দিষ্ট সময় অথবা আনসার্টিন পিরিয়ড অফ টাইম বা অনির্দিষ্ট সময়ের উল্লেখ থাকবে যখন নির্দিষ্ট সময় যেমন 1995 তখন গত সোমবার সকাল তখন ইত্যাদি তখন হয় সিন্স দেখেন এখানে একটা জিনিস দেখেন খেয়াল করেন এখানে আমাদের কখন সিন্স হবে এবং কখন ফর হবে এটা আমাদের স্ট্রাকচারটা তার আগে দেখি আমাদের স্ট্রাকচারটা হলো বিশেষ করে সার্টিন পিরিয়ড অফ টাইম নির্দিষ্ট সময় যদি হয় তাহলে স্ট্রাকচার হবে সাবজেক্ট হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস ভার্ব উইথ আইএনজি প্লাস সিন্স প্লাস পরিপূরক অংশ এখান এখানে সিন্সটা কখন হবে সেটা একটু দেখায় দেখেন এখানে আমরা যদি বলি যে 1995 এটা নির্দিষ্ট সময় যতগুলো ইয়ার আছে পৃথিবীতে তার মধ্যে 1995 একবারই আছে এই 1995 2005 2010 ইয়ারের উল্লেখ যদি থাকে তাহলে আমাদের সেটা সিন্স হবে যদি আপনার এরকম থাকে দেখেন ধরেন জানুয়ারি এটা হলো 12 মাসের একটা নির্দিষ্ট মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ যে কোনো একটা থাকুক না কেন সেটা সিন্স হবে 12 মাসের একটি নির্দিষ্ট মাস বোঝাচ্ছে যদি আমরা বলি এরকম মানডে এটা 7 দিনের একটা নির্দিষ্ট দিন 7 দিনের একটা নির্দিষ্ট দিন তাহলেও সিন্স হবে যদি আপনি বলেন মর্নিং দিন রাতে 4টা ভাগের একটা ভাগ তাহলে আমাদের সিন্স হবে দিন রাতের 4টা ভাগের একটা ভাগ এক্ষেত্রেও আমাদের সিন্স হবে এখন দেখেন আরেকটা বিষয় এখানে যদি আমরা 7 AM বলি এরকম যদি বলি ধরেন যদি বলি সে 7 AM এটাও সিন্স হবে এটাও নির্দিষ্ট সময় 24 ঘন্টার একটা নির্দিষ্ট ঘন্টা এই 4টা 5টা শব্দ লিখে ডান পাশে বরাবর লিখে রাখেন সিন্স লম্বা টান দিয়ে লেখেন সিন্স 1995 জানুয়ারি মানডে মর্নিং 7 AM ডান দিক বরাবর লম্বা টান দিয়ে লেখেন সিন্স তাহলে এগুলো দ্বারা নির্দিষ্ট সময় বোঝাচ্ছে 1995 পৃথিবীতে যতগুলো ইয়ার আছে তার মধ্যে একবারই আছে জানুয়ারি 12 মাসে একটা নির্দিষ্ট মাস মানডে 7 দিনের একটা নির্দিষ্ট দিন মর্নিং দিন রাতে 4টা ভাগের একটা ভাগ 7 AM 24 ঘন্টার একটা নির্দিষ্ট ঘন্টা তাহলে এদের ক্ষেত্রে হবে আমাদের সিন্স এদের ক্ষেত্রে হবে আমাদের সিন্স এখন তাহলে লেখেন কয়েকটা এক্সাম্পল লেখেন এক নম্বর লেখেন সকাল থেকে মুষলধারে বৃষ্টি হইতেছে
সকাল থেকে মুষল ধারে বৃষ্টি হইতেছে সকাল থেকে মুষল ধারে বৃষ্টি হইতেছে 2005 সাল থেকে পাঁচ সাল থেকে তিনি ঢাকায় বাস করতেছেন তিনি ঢাকায় বাস করতেছেন 2005 সাল থেকে তিনি ঢাকায় বাস করতেছেন তারপর লেখেন সকাল সাতটা থেকে তিনি আমার জন্য অপেক্ষা করতেছেন চার নম্বর ফেব্রুয়ারি মাস থেকে তিনি বিদেশে বাস করতেছেন পাঁচ নম্বর সকাল থেকে তার বাবা ভালো বোধ করতেছেন পাঁচ নম্বর সকাল থেকে তার বাবা ভালো বোধ করতেছেন এক নম্বর সকাল থেকে মুষলধারে বৃষ্টি হইতেছে দুই নম্বর 2005 সাল থেকে তিনি ঢাকায় বাস করতেছেন তিন নম্বর সকাল সাতটা থেকে তিনি আমার জন্য অপেক্ষা করতেছেন চার নম্বর ফেব্রুয়ারি মাস থেকে তিনি বিদেশে বাস করতেছেন পাঁচ নম্বর সকাল থেকে তার বাবা ভালো বোধ করতেছেন
হ্যাঁ সঞ্জয় হ্যাঁ প্রিয়াঙ্কা জি স্যার হ্যাঁ প্রিয়াঙ্কা হ্যাঁ বলেন সকাল থেকে মুষলধারে বৃষ্টি হইতেছে ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস এন্ড ডগস সিন্স মর্নিং হ্যাঁ ভেরি গুড ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস এন্ড ডগস সিন্স মর্নিং ইয়েস ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস এন্ড ডগস cats and dogs since morning অথবা cats and dogs না পারলে heavily বললেও হবে heavily যদি আমরা বলি তাও হবে তারপর বলেন 2005 সাল থেকে তিনি ঢাকায় বাস করতেছেন he has been living in dhaka since 2005 now he has been living in dhaka since 2005 হ্যাঁ তারপর তিন নাম্বার সকাল সাতটা থেকে তিনি আমার জন্য অপেক্ষা করতেছেন হি হ্যাজ বিন ওয়েটিং ফর মি সিন্স 7 এএম হি হ্যাজ বিন ওয়েটিং ফর মি সিন্স 7 এএম ফেব্রুয়ারি মাস থেকে তিনি বিদেশে বাস করতেছেন হি হ্যাজ বিন লিভিং ইন অ্যাব্রড সিন্স ফেব্রুয়ারি হি হ্যাজ বিন লিভিং অ্যাব্রড বলে হবে ইন লাগবে না abroad adverb to in like abroad since february sokal theke tar baba bhalo bodh kortechen his father has been feel well since morning na ekhane jeto present perfect continuous tense hobe na eta been ashbe na his father has been na has felt well since morning present perfect continuous er poriborte present perfect tense his father has feel oh sorry maybe the target ta feel tha since morning his father has felt well since morning has been feeling well bola jabe na his father has felt well since morning ekhane ei porjonto karo kono query ache sir ekhane to apni bolchen je sokal theke tar baba bhalo bodh korche হ্যাঁ এই ক্ষেত্রে তো স্যার মানে যেহেতু একটা ডিউরেশন আছে মানে সেই জন্য কি স্যার আমার মানে বিনটা কি তো স্যার অটোমেটিক্যালি তো চলে আসে স্যার মানে এরকম কোনো আছে যে ভালো বোধ করতেছে বা এরকম সেন্টেন্সের ক্ষেত্রে হ্যাজ ফেল্ট ওয়েল হ্যাজ বিন বলা যাবে না হ্যাজ বিন ফিলিং বলা যাবে না বলছি তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস না হয়ে তার ইমিডিয়েট আগের টেন্সে লাগবেন ইমিডিয়েট আগের টেন্স মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সাবজেক্ট হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব পিপি এখানে হলো ফিল তো আছে ভার্বের পাশে ফেল্ট লিখলেন আবার বিন কেন বিন তো লেখা যাবে না এখান তো আপনার ফিল হলো ভার যখন ভার্ব না থাকবে তখন বিনের প্রসঙ্গ আসতে পারে এরপর আসেন দুই নাম্বার স্ট্রাকচার যদি অনির্দিষ্ট সময় হয় তাহলে স্ট্রাকচারটা কি হবে অনির্দিষ্ট আনসার্টেন পিরিয়ড অফ টাইম সময়টা যখন নির্দিষ্ট না তখন আমরা কি করব তখন সাবজেক্ট হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভার্ব উইথ আইএনজি প্লাস ফর প্লাস পরিপূরক অংশ সেই ক্ষেত্রে ফর ব্যবহৃত হবে সিন্স ব্যবহৃত হবে না ফর ব্যবহৃত হবে সেই ক্ষেত্রে সিন্স ব্যবহৃত হবে না এখন অনির্দিষ্ট মানে আনসার্টিন পিরিয়ড অফ টাইম গুলো আমরা আসলে কোনগুলোকে বলবো আনসার্টিন পিরিয়ড অফ টাইম যদি আমরা বলতে চাই যেমন দেখেন এখানে আমি যদি বলি সে 10 ইয়ার্স দেখেন 10 ইয়ার্স অনির্দিষ্ট সময় কারণ কোন 10 বছর সেটা নির্দিষ্ট করে এখানে বলা হয়নি কোন 10 বছর সেটা নির্দিষ্ট করে বলা হয়নি আপনি যে বলেন দেখেন 5 মান্থস কোন 5 মাস সেটা বলা হয়নি 2 ডেজ কোন 2 দিন এটা বলা হয়নি তাহলে 10 ইয়ার্স 5 মান্থস 2 ডেজ এগুলা অনির্দিষ্ট এগুলা কোনটা নির্দিষ্ট করে কিছু বলা হয়নি 10 ইয়ার্স 5 মান্থস 2 ডেজ তারপর যদি বলা হয় দেখেন এ ফিউ আওয়ার্স ফর এ লং টাইম for a long time for a long time তাহলে hours days long time এগুলো সবই হবে uncertain period of time এগুলো লেখেন এটা ডান দিয়ে টান দিয়ে লেখেন এগুলো হবে for 10 years 5 months 2 days a few year hours for a long time এগুলো হলো uncertain period of time এই ক্ষেত্রে বলবে for এই ক্ষেত্রে for ব্যবহৃত হবে লেখেন এক নাম্বার লেখেন
আমরা কয়েকদিন ধরে ইংরেজি চর্চা করতেছি দুই নাম্বার তিনি তিনি অনেক সময় ধরে কাজটি করতেছেন কয়েক মাস ধরে তার বাবা প্রশিক্ষণ নিতেছেন চার নম্বর তুমি কত সময় ধরে কাজটি করতেছো আমি তাকে দীর্ঘদিন ধরে চিনি এক নাম্বার আমরা কয়েকদিন ধরে ইংরেজি চর্চা করতেছি দুই নাম্বার তিনি অনেক সময় ধরে কাজটি করতেছেন তিন নাম্বার কয়েক মাস ধরে তার বাবা প্রশিক্ষণ নিতেছেন চার নাম্বার তুমি কত সময় ধরে কাজটি করতেছ পাঁচ নাম্বার আমি তাকে দীর্ঘদিন ধরে চিনি
হ্যাঁ শাহাদাত এক নাম্বারটা আনমিউট করে বলো। আমরা কয়েকদিন ধরে ইংরেজি চর্চা করতেছি। শাহাদাত হ্যাঁ আনমিউট করে না। হ্যাঁ আমরা কয়েকদিন ধরে ইংরেজি চর্চা করতেছি। We have been practicing English for months. We have been practicing English for months. নাম্বার তিনি অনেক সময় ধরে কাজটি করতেছেন। তারপর কয়েক মাস ধরে তার বাবা প্রশিক্ষণ নিতেছেন। Receiving training about taking training for quite much there for a few months for a few months. Then tumi koto somoy dhore kajti kortecho? How long have you been doing the work? Then ami take dirgho somoy dhore chini. I have known him for a long time. I have been knowing him bola jabe na karon no verb er continuous tense hoy na present perfect continuous na hoye present perfect tense hobe. I have known him for a long time. Ami take dirgho shomoy dhore chini. I have known him for a long time. I have been knowing na I have known ba I know him for a long time bola jabe na. I have known him for a long time. আচ্ছা তাহলে আমাদের প্রেজেন্ট সিম্পল থেকে শুরু করে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পর্যন্ত হলো। প্রেজেন্টের চারটা টেন্স গেল, খুব ভালো হয়েছে আপনাদের। এখন আমাদের যেটা আগামী ক্লাসে আপনাদের পড়া ওই যেটা ছিল, বিশেষ করে আমাদের একটা এক্সারসাইজ টেস্ট দিয়েছিলাম সেটার বাকি 40টা ছিল, ওটা আগামী ক্লাসে দেখবো। আর প্রবলেম সেট কোনটা পড়া ছিল? প্রবলেম সেট প্রত্যয়, প্রবলেম সেট কোনটা পড়া ছিল? 20 ছিল স্যার। 20? জি স্যার। তাহলে প্রবলেম সেট আর যে হবে তাহলে প্রবলেম সেট 20 21, প্রবলেম সেট 20 21, আর টেস্ট 1 এর ওই 61 থেকে 100 পর্যন্ত আমরা মিলাবো আগামী ক্লাসে। ভোকাবুলারি পড়া থাকবে পরের দুইটা। কত পর্যন্ত হয়েছে ভোকাবুলারি? বোকাবুলারি হবে 16 17 18 16